কেক কেটে চতুর্থ জন্মদিন উদযাপন করেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব। রিপোর্ট করেছেন মোহাম্মদ জাহেদ হাসান তারুকদার। রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব একটি সামাজিক ও সমাজসেবী সংগঠন। সাদা মনের মানুষ ও মানব সেবাই যাদের প্রধান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার প্রচেষ্টায় এই দীর্ঘ পথ চালায় চতুর্থ বছরে পদার্পণ করেছেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব। রাঙ্গুনিয়া উপজেলার ইসামতি কমিউনিটি সেন্টার হল রুমে রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের সাদা মনের মানুষগুলো এবং মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কেক কেটে চতুর্থ জন্মদিন উদযাপন করা হয়। রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডমিন রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা সৈয়দ আবুল মনসুর মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ। উদ্বোধকের বক্তব্য দেন প্রবাসী পরিষদের অ্যাডমিন আলমগীর হোসেন। রবিউল মুস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত উসমান, সরওয়ার আজম, শহীদুল ইসলাম মুন্না, মুবিনুল হক বাবর, আরিফুল ইসলাম, উম্মে সালমা শাইকা, রিমা আক্তার, ইসলামপুর ব্লাড ডোনেশন ক্লাবের অ্যাডমিন সাব্বির হোসেন, মামুনুল হক, সাদ্দাম হোসেন, সাংবাদিক জাহেদ হাসান তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। ট্যাক্স নিউজ, নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল। যারা এসেছেন সবাইকে আমি আমাদের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে সভাপতি সমাপ্তি বক্তব্য নিয়ে আসবেন ভাই মোহাম্মদ রফিকুদ্দিন।